শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার আব্বার নাম তাবিজুদ্দিন, আমার মার নাম আলে মুন্না স্যার। আমার বাড়ি ঢাকা ক্যান্টনমেন্টে পাশে খিলখেত। আমি খিলখেত থেকে ইন্ডিয়া যাই। খিলখেত থেকে 11 জন লোক মুক্তিযোদ্ধা যাই। আমার সাথে চান্সু ছিল, 47 ছিল, নম্বর সেক্টর। আমরা ভারতে যখন ঢুকি তখন এই হাফানিয়া ক্যাম্পে আসিলাম। আসামে নিল, আসামে লোহার বল ওতে ট্রেনিং করে আবার আনলো আমাদের বাঘমারা ট্রেনিং সেন্টারে। বাঘমারাতে ট্রেনিং করার পর মেলা করতে আমাদের আনছে সন্ধ্যা। আমরা দেশে আসলাম, যাওয়ার টাইমে আমাদের চার গাছ বাঙ্গুরে দিয়ে ঢুকলাম। আসার সময় অন্য রাস্তায়, আসার সময় আমাকে আট বর্ডার ক্রসিং করার সময় রাজাকাররা আমাকে দুইটা লোক আহত হয়েছিল, যাকেরা মারা যায়নি, আল্লাহ রাখছে পয়সা আছি। যুদ্ধকালীন কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল ঢাকা আবু সাইদ। তারপরে ঢাকার নবাব পুরান ট্রাম পরে দেশে আমাকে আলাদা আলাদা করলো। একসাথে আমরা 400 লোক, আমার ওস্তাদ ছিল রমেশি। আমরা কিছু ট্রেনিং করছি, আমরা ইয়ে ব্রিজ ভাঙ্গার জায়গায় জায়গায় ব্রিজ ভাঙতাম। 100 লোক দিয়ে বোম বানাইয়া পরে এগুলো কোথায় কোথায় করছেন? এগুলো মনে করেন আমি এলাকায় গেছি, এই অন্য অন্য এলাকায়ও গেছি। যেমন বলতা ব্রিজ, বেড়াই বেড়াই, এরপরে বৌরা, এইসব এলাকা দেখি। খেতে পরে খুব পাশে দিয়ে অনেক ডুমনি পাতিরা আমরা থাকতাম পূর্ব সাইড, একের পূর্ব সাইড। ওই যে ওইসব সাইড যাইতে পারতো না, পানি আছিল। দুইজন লোক মনে করেন বাসায় আইয়া একটা রকেট লঞ্চার বাস্ট হইয়া দুইজন মারা গেছে বাসায় আইয়া দেশ আইয়া। এরপরে আমি একা বইরে গেলাম এই এলাকায়। এখন আছে 2-3 জন লোক আছে, 11 জন। আস্তে আস্তে সবাই চাইলে গেছে। এখন তো মনে করেন বয়স হয়ে গেছে, এখন অনেক কথা স্মরণও নাই। আর স্মরণ থাকলে এগুলো শেষ করা বলা আর কই, কোন কোন দিক থেকে কোন দিকে বলবো এটার কোনো নিরাকরণ নেই। স্বাধীনের পরে মা ওই আমি আমি এর আগে আমার একটা রাজাকারে আমার মারছিল, লড়াই করতে পারে দিয়েছিল কুমার আমি। এখন এখন আমি আমার ব্যথা পাই আমি সময় সময়। একটা বাড়ির বিনিময়ে খালি আমি গেছি রাজা
আমি কইছি যে আল্লাহ আমার বাসার আমি যুদ্ধে যাইতে যাই ইন্ডিয়া রাজাকার আমি দুনিয়ার মধ্যে একটা রাখতাম না সাফা করে এলাম আমার সামনে যদি আমার বাবা আমার আব্বা আছে আমি রাখতাম না আমার জেলায় আছে শান্তি চেয়ারম্যান তারা ধৈর্য চোখ বান্ধা আরে লয়ে গেছিলাম মেয়েরা লাগিয়ে পরে আমার আরও যারা তো বাইটাই আসছিল তো অনেক তিন চাইল এরা গিয়া পরে শুনে জানাবে মনে করেন এগুলো বলতে গেলে অনেক টাইমের দরকার আর আমি অসুস্থ শর্টকাটে এইটুকু বললাম আর কি। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।